গীতার একটি বিভিন্ন গীতার একটি টার্মিনোলজি। হ্যাঁ, কর্ম আগে বুঝতে হয় যে কর্ম ব্যাপারটা কি বলা হয়েছে, কাজ করা কি। অনেক রকমের ডেফিনেশন হয়েছে, অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হয়েছে কর্ম সম্বন্ধে। আমাদের পুরো যে দর্শন শাস্ত্র তাতে কর্মের অনেক রকম টেকনোলজিক্যাল মানে আছে। কর্ম মানে আমরা যে কর্ম কাজ করাকে বুঝি একসময় তা নয়। তো গীতার এই কর্মের উপরেই তিন চারজনের তিন রকম চার রকম ভাষ্য আছে। আর প্রথমটা ছিল কর্ম অকর্ম বিকর্মের পার্থক্য কি, আর দ্বিতীয়টা ছিল, পরের প্রশ্নটা ছিল হচ্ছে, হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে আপনার কর্তব্য কর্ম এবং কর্মী আসক্তি, এই দুটোর মধ্যে পার্থক্য। আসলে কথাগুলোর একই মানে। কর্ম যখন শঙ্করাচার্য কর্ম সম্বন্ধে বললেন, তখন কর্ম মানে হচ্ছে, সেখানে উনি বলেন যে কর্মনিষ্ঠা এবং জ্ঞাননিষ্ঠা। আমরা কর্ম বলতে বুঝি যে যে কোনো কাজ করাকে কর্ম বলা হয়। যে কোনো কাজ, কিরকম যে কোনো কাজ, শারীরিক, মানসিক, কায়িক, বাচিক, প্রাণিক, সবই কাজ। কিরকম, আমি একটা কাজ করছি দিনে সকালবেলা সুস্থ মনে, সেগুলো কাজ। আমি বসে বসে চিন্তা করছি, এটা মানসিক কাজ। আমি বসে বসে বুদ্ধিগত কাজ করছি, বৌদ্ধিক কাজ। আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি, কে দেখছে, সেটা মানসিক কাজ। আবার আমি শুয়ে আছি গভীরভাবে নিদ্রায়, আমার হৃৎপিণ্ড চলছে, আমি জেনে আছি, এই প্রাণকে চালাচ্ছি। আমি জানি না, অথচ আমি কিন্তু প্রাণকে চালাচ্ছি। যেমন আমি হাতটাকে চালাচ্ছি, আমি জেনে শুনে চালাচ্ছি, আমি নাও চালাতে পারি। আবার আমি আমার হৃৎপিণ্ড চলছে, আমি নিজে চালাচ্ছি বলে মনে করছি না, কিন্তু আমি, যারা যোগীরা তারা হৃৎপিণ্ড বন্ধ করতে পারেন, অর্থাৎ কিনা আমরা নিজের ইচ্ছা বন্ধ করতে পারি। সে অর্থে সব জায়গায় আমার আমিটাই চালাচ্ছি, আমার আমি সম্বন্ধে আমার ধারণা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ধরুন রোগ হয়েছে, আমার হাতটা দুমদুম করে নড়ে, তার দুম করে কারো লেগে গেল, আমি তাকে মারতে চাইনি, তাহলে এই কর্ম কি হলো, আমার কর্ম হলো কি? এরকম নানা রকম প্রশ্ন উঠবে। কর্মের মূল কথা হচ্ছে তিনটে সবসময় থাকবে, যে কোনো আমাদের ফিলসফিতে তিনখানা জিনিস থাকে। একটা হচ্ছে কর্তা থাকতে হবে, কে কর্মটা করছে, কর্ম কোথায় প্রযুক্ত হচ্ছে, এবং কর্ম নিজে, এই তিনটে জিনিস। আর কর্তা থাকা মানে কর্তা একটা কাজ করছে, কাজ করছে মানে তার একটা কর্তৃত্ব থাকতে হবে, কর্তৃত্ব ভিন্ন কর্ম হবে না, কর্তৃত্ব অভিমান থাকতে হবে। কর্তৃত্ব অভিমান না থাকলেও কর্ম কর্ম হিসেবে গণ্য হয়, কিন্তু সেটা অন্যভাবে ওর প্রকাশ বা প্রকার অন্যরকম ভাবে হয়। আরেকটা বড় জিনিস হচ্ছে, এই কর্তৃত্ব কার, কর্তৃত্ব অভিমান কার, এটা খুব বড় কথা। যেমন কর্ম করলে কর্ম করলেই কর্মের একটা ফল হয় বলে আমরা বলি। কেন ফল হয়, কোথায় ফল হয়, ফলটা কোথায় হয়, কে কর্ম ফল দেয়, কর্মের ফল হয় মানেটা কি, এগুলো আমরা বলে আসি কিন্তু গভীরে আমরা কখনো ঢুকি না। কর্মের ফল মানে, এটা একটু বড় একটা চ্যাপ্টার, খুব বড় আলোচনার বিষয়। তো আমরা বলি যে কর্ম ফলদাতা হচ্ছেন ঈশ্বর, সিদ্ধান্তটাকে বলছি, আমি জটিল আলোচনায় যাচ্ছি না। ঈশ্বর কর্মফলদাতা বটে, কিন্তু কোন কোন আমাদের ফিলোসফিক্যাল স্কুল শুধু কর্মফলদাতা ঈশ্বরকে মানেন, আবার কেউ কেউ বলেন তিনি কর্মফলদাতাকে কেরানি নাকি, বলে তারা একটা আপত্তি তোলেন, আপত্তি তুলে তারা বলেন যে না, কর্মফল শুধু ঈশ্বর দেন না, তিনি কর্তাও বটে। তা তিনি কর্তা হলে আমার কর্মফল কি করে আসে, কারণ আমি আমার কর্তৃত্ব রেখে দিয়েছি বলে আমার কর্মফল আসে। তো সেই যাই হোক, এরকম বিভিন্ন রকমের ব্যাপার আলোচনা করলে আমরা কর্ম সম্বন্ধে জানতে পারি, যেখানে কর্তৃত্ব না থাকলে কর্ম হয় না। সেই জন্য কর্ম অকর্ম বিকর্ম ইত্যাদি জিনিসগুলো আছে, এগুলো টেকনিক্যাল ব্যাপার। যেমন আমাদের আছে নিত্য নৈমিত্তিক কর্ম আছে, নিত্য কর্ম আছে, এগুলো সব আছে। যেমন ধরুন কর্ম, সুকর্ম, কুকর্ম, অকর্ম, বিকর্ম,
যেটা আমার সুকর্ম মানে হচ্ছে যেটা আমার, স্বামীজির ডেফিনেশন বলবো, যেটা আমার আমাকে নিঃস্বার্থ করবে, স্বামীজির মতে এটা। শঙ্করাচার্য বলছেন যেটা আমাকে ব্রহ্ম অভিমুখী করবে। উনি বলছেন এই দেখো তোমরা এসব কাজকর্ম করছো বিভিন্ন ফল লাভের জন্য, যেমন আমি একটা পড়াশোনা করছি, আমি জানি আমি চাকরি পাবো, চাকরি পেয়ে পয়সা পাবো, আমার একটা কামনা আছে, এই কামনা না থাকলে কর্ম হতে পারছে না, কিন্তু এই কামনার দ্বারা যে কর্ম সেটাকে বলে সকাম কর্ম। তাহলে যেখানে কামনা নেই তাহলে কি কর্ম হয়? আমাদের নিষ্কাম কর্ম বলা হয়, সেটা কি কামনা ছাড়া? তা নয়, সেটার ব্যাপার হচ্ছে কি মানে বলি, ভগবত প্রতি কামনা, ভগবানের প্রতি কামনার জন্য যে কর্ম, ভগবানকে সেটা কি সম্পূর্ণ তার প্রতি কামনা করছি? যতটা করছি ততটা হবে, যতটা নিজের জন্য ততটা সকাম কর্ম হবে। এরকম জিনিসটা অনেকটা বড় একটা চিত্র আছে। নিত্যকর্ম আমাদের, আমরা বললে নিত্যকর্ম করা, নিত্যকর্ম যা ডেফিনেশন ওরা বলছেন যে অকরণে প্রত্যবায়, যদি না করো তাহলে দোষ হবে, কি সমস্যার ব্যাপার? করলে পরে কোনো লাভ নেই, না করলে দোষ হবে, এরকম কখনো হয়? কর্ম একদিক থেকে শুনছি একদিক থেকে মনে হচ্ছে এটা তো অসম্ভব। তারপর নৈমিত্তিক কর্ম যেগুলো বিশেষ বিশেষ সময়, আবার নিষিদ্ধ কর্ম যেগুলো করতে নেই, কেন আমরা সবাই জানি আগেকার দিন এক্সাম্পল ছিল গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, এখন যে কোনো। এবার স্বামীজির কথা এলে বোঝা যাবে, তাকেই বলা হয় সুকর্ম যা আমাকে নিঃস্বার্থ করে। সেটার আরেকটা মানে হচ্ছে যার মধ্যে দিয়ে আমার ব্রহ্ম ভাব প্রকাশিত হয়, সেটা হচ্ছে নিঃস্বার্থ কর্ম। এর স্বামীজি বলছেন এর বিপরীতের সবই অকর্ম, এর বিপরীত যা যা করা হয় সবই অকর্ম। শঙ্করাচার্য যে বললেন যে তোমরা এসব বিভিন্ন সকাম নিষ্কাম কর্ম করছো, কিন্তু জ্ঞান এগুলো কর্ম নিষ্ঠা, জ্ঞান নিষ্ঠা অন্যরকম। জ্ঞান নিষ্ঠা হলো যেখানে শুধু শ্রবণ মনন নির্দেশন হবে, ব্রহ্ম সম্বন্ধে শুনছেন, সে সম্বন্ধে চিন্তা আর কিছু করছেন না, গভীরভাবে মনন করছেন, নির্দেশন করছেন, এই যে প্রক্রিয়াটা এটাকে বলছেন জ্ঞান নিষ্ঠা। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটিকে কিন্তু ওরকম করে বলেননি, তিনি বলছেন সবই কর্ম, এই যে আমি চিন্তা করছি ধ্যান করছি এও কর্ম। তিনি একদম এনিথিং টু বি ডান ইন অ্যাকশন এটাকে কর্ম বললেন, সব কিছুকে কর্ম বললেন। এবার এখানে একটি ভালো জিনিস হচ্ছে গীতাতে, যেমন গীতার কথা আপনি তুলেছেন, গীতার শ্লোক এগুলো, কর্ম মানে হচ্ছে যেগুলো শাস্ত্র বিহিত কর্ম বলা হয়েছে, অকর্ম মানে হচ্ছে সেগুলো না করা, বিকর্ম মানে শাস্ত্র বিহিত কর্মের বিরুদ্ধ করা। শাস্ত্র শাস্ত্র জনিত কর্ম জানতো, শাস্ত্র কর্ম কি? তখনকার দিনে অগ্নিহোত্রী যোগ ঠোক ছিল, যেগুলো অর্থ কিছুই না, আমাদের জীবন যাপনের যে কর্ম তার সবচেয়ে শুদ্ধতম অবস্থাকে বলা হতো, বিভিন্ন রকম পদ্ধতি ছিল। এখন আমি কি করে জানবো আমার কোনটা শুদ্ধতম অবস্থা? শুদ্ধতম ভাবে কর্ম করা কাকে বলে? সেটা কি আগেকার দিনে আগের মতো এখন অন্যরকম? তা আমাদের ভ্যালুস যে মূল্যবোধ, সেই মূল্যবোধ একই রকম থাকে বলে আমরা বলি। সে মূল্যবোধ কাকে বলে? সে মূল্যবোধও সে একই কথা, যেটা আমার ভিতরের অনন্ত সত্তাকে জাগরিত করে, সেইটাই হচ্ছে মূল্যবোধের কথা। যেমন ধরুন অষ্টাঙ্গ মার্গে, যেমন জম নিয়মে বলা হয়েছে, যেগুলো খুব ইটার্নাল ভ্যালুস, আজকে কালকে চেঞ্জ হয়ে যাবে না, এরকম সত্যি কথা বলা, হিংসা না করা, চুরি না করা, ইন্দ্রিয় সংযম করা, এই যে বিভিন্ন রকমের কথাগুলো, এগুলো তো মধ্যে কোনো দেশ কাল জাতি লিঙ্গ কি কোন রকমেরই কোনো ডিসক্রিমিনেশন নেই, সবার জন্য আছে। অনেকে মনে করে আছে না বিভিন্ন রকম, এই মন্দিরটা হচ্ছে শুধু ছেলেরা ঢুকবে, ওখানে মহিলারা ঢুকবেন না, ওখানে অমুক করবে না, এগুলো সব ধর্মের আচার বিচার মাত্র, এর সঙ্গে কোনো আধ্যাত্মিকতার সম্পর্ক নেই, আধ্যাত্মিকতার সঙ্গে শরীরেরই সম্পর্ক নেই। শরীর জাত কিছু লক্ষণাদির জন্য এ বিভেদ করে রাখার যে পদ্ধতি, সে বিভেদ দিয়ে কখনো ধর্ম লাভ হয়, তার বিশেষত্ব থাকতে পারে, কিন্তু ধর্মের শেষ কথা হচ্ছে সেখানে সবসময় ইটার্নাল ভ্যালুস থাকবে, যেটা সবসময় সর্বকালিক হবে, সর্বভাবে অনুসরণ করা যাবে। দু নম্বর হচ্ছে কর্তব্য কর্ম এবং আমাদের কর্মী আসক্তি।
আরেকটা মজা করে বলি, কর্তব্যে আসক্তি হতে থাকতে পারে, আসক্তি সব জায়গায় থাকতে পারে। আসক্তি হচ্ছে মনের ব্যাপার, নিজের মনে খুঁজে দেখতে হবে যে আসক্তি আছে কিনা। সেটা কর্তব্য রূপে প্রকাশিত হতে পারে, সেটা সেবা রূপে প্রকাশিত হতে পারে, সবেতেই প্রকাশিত হতে পারে। আসক্তি নামক ভূত যে কোনো সে কোনো জায়গা দিয়ে বেরোতে পারে। সেজন্য শ্রীরামকৃষ্ণের একটি কথা আছে যে ভগবান মন দেখেন, তুমি কি করো তা দেখে না। বলছেন তুমি জগৎকে ভুলাতে পারো, নিজেকে ভুলাতে পারবে? অনেকে কর্মের কর্তব্যের অনেক রকম সব বাহানা দেয়, কিন্তু মূল কথা হচ্ছে আসক্তি আসল, অনাসক্তি আসল। অনাসক্ত না হলে কিছুই কিছু নয়। প্রশ্নটা এখানে যে অনাসক্ত হব কি করে, অনাসক্ত কিসের ভিত্তিতে হবে? হঠাৎ করে সংসার করছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমোচ্ছি, আমার পরিজন আছে, কর্তব্য কর্ম আছে, অনাসক্ত হব কি করে? এই তো প্রশ্ন। ঠাকুরও বলছেন দেখো সংসারে থাকবে কেমন জানো, যেমন বড় ঘরের দাসী। তারা থাকে আমার রাম আমার শ্যাম বলে, কিন্তু জানে আমার আসল সন্তান বাড়িতে আছে, এরা আমার কেউ নয়। এরা আমার কেউ নয় যেমন হাড়ে হাড়ে জানে, তেমন তাদের কিন্তু প্রচন্ড ভালোবাসাও দেয়, তাদের বড় করে তোলে, ভালোবাসা দেয়, তাদের সঙ্গে কাঁদে হাসে সবকিছু করে, কিন্তু ভিতরে ভিতরে ওই জ্ঞান আছে। অর্থাৎ কিনা এই ভিতরে জ্ঞান যে থাকা, এটাকে কি বলতেন ঠাকুর, কূটস্থ বুদ্ধি। যে বুদ্ধি যেমন বলছেন কামারের নেহাই, যতই পিটাও না কেন সেই কামারের নেহাই সে লোহার মতো শক্তই থাকে। অর্থাৎ কিনা আমাদের যত প্রতিঘাতই আসুক না, যত অভিঘাতই আসুক না কেন, আমাদের বুদ্ধি ঠিক বুদ্ধি কখনো ভ্রষ্ট হবে না। তো ভিতরের এই পরীক্ষাটা কে করবে, আমার আসক্তি আছে না অনাসক্তি আছে? যদি এখানেই সব কিছুর কর্ম অকর্ম গীত ঠেকে, তাহলে আমাকে জানতে হবে যে আমার আসক্তি আছে না নেই। এটা কেউ কি বলে দেবে? গুরু বলে দেবেন, শাস্ত্র বলে দেবেন? কেউ বলে দেবেন না। এই আসক্তি আমাকে নিজেকে আবিষ্কার করতে হবে। এই আবিষ্কার করার মূল পদ্ধতি কি, কি করে আমরা আবিষ্কার করব আসক্তি অনাসক্তি? একটাই রাস্তা আছে, দুটো রাস্তা নেই, সেইটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য তো গেরুয়াধারী সাধুদের জন্য, আমাদের আবার বৈরাগ্য কি, হরি হরি বললেই তো হয়ে গেল, ঠাকুর ঠিক শেষ দিনে টেনে নেবেন, টানাটানির ব্যাপার আমার জানা নেই কতখানি কে কি টানবেন। কিন্তু মা বলছেন যে বাবা নির্বাসন হলে এক্ষুনি হয়, বাসনা থাকলে কি হবে, সন্দেশ খাওয়ার বাসনা থাকলে ফিরে আসতে হবে। কোথায় মা তো বললেন না টানাটানি কিছু করবেন? অর্থাৎ কিনা আদতে ভগবানের কাছে যাওয়ার জন্য তুমি গেরুয়া করো নাই করো, চাষ করো ডাক্তারি করো, কিছু আসে যায় না। এগুলো সব বাইরের গল্প, ভিতরের গল্প হচ্ছে অনাসক্তি। আমার যদি ইচ্ছাই না, অনাসক্তি মানে কি, অনাসক্তি বা বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর কি বলছেন দেখবেন, এই এটা অসাধারণ একটি ব্যাপার। উনি বলছেন এরকম ডেফিনেশন পাওয়া যায় না, এত কম্প্রিহেন্সিভ ডেফিনেশন অফ বৈরাগ্য বা অনাসক্তি। অনাসক্তিকে আসক্তিহীন বললে মুশকিলে পড়ে যাবেন। ঠাকুর বললেন বিষয়ে বিরাগ, অর্থাৎ বিষয়ে অনাসক্তি আর ঈশ্বরে অনুরাগ, দুটো যুগপথ হতে হবে, দুটো একসঙ্গে ঘটতে হবে। প্রচুর ঈশ্বরে অনুরাগ, পূজা করছে, অমুক করছে, জপ ধ্যান করছে, মালা নিয়ে এলো, 40,000 জন ভক্ত খাচ্ছে, হ্যাঁ, কিন্তু বিষয়ে বিরাগ হয় নাই, তার ধন সম্পত্তি ওগুলিতে খুব মন আছে, সেটা কিন্তু বৈরাগ্য হলো না। আবার আরেকজন হলো কি, প্রচুর বিষয়ে বিরাগ হয়েছে, জগৎটাকে একদম বিচ্ছিরি লাগছে, তেতো কিছুই ভাল লাগছে না, কিন্তু ঈশ্বরে কোনো অনুরাগ হয়নি। ঈশ্বর মানে এটা মনে করবেন না যে ওই আপনার কৃষ্ণ কেষ্ট বিষ্ণু শিব কিছু একটা হতে হবে, বা ঠাকুরের রূপটা হতেই হবে। ঈশ্বর মানে হচ্ছে সেই চরম সত্য। ঈশ্বরের অনুরাগ মানে যেমন আমাদের এই অনুরাগের কথা গিয়ে বলতে গিয়ে শঙ্করাচার্য যিনি শুধু ব্রহ্মাত্ম বুদ্ধি দেওয়ার জন্য এসেছিলেন,
সবাই তাই, তিনি কিন্তু বলছেন আত্মনিরতিরেব ভক্তি। আত্মা যাকে দেখা যায় বা বুঝতে পারছেন না, কিছু যারা বুঝতে চেষ্টা করছেন, চেষ্টা করলেও তার মধ্যে আকর্ষণ আছে কি, এই যে আকর্ষণ, ঈশ্বরে অনুরাগ, আত্মাতেও অনুরাগের ব্যাপার আছে। অনুরাগে আক্রান্ত না হলে সেটা কিন্তু বৈরাগ্যে নিয়ে যায় না। তাই দেখা গেল বিষয়ে শুধু বিরাগ হলেও হবে না, ঈশ্বরে অনুরাগ হলেও শুধু হবে না, দুটো একত্র হওয়া চাই। সেইটা হচ্ছে ঠিক ঠিক অনাসক্ত অবস্থা, এবং তার মধ্যে কোনো নিরস অবস্থা নেই, অতিরিক্ত আসক্ত রসালো অবস্থা নেই। এটাকেই বলে ভগবানের জন্য কর্ম। বলি না আমরা যে রামকৃষ্ণ প্রীতি কামনায় আমরা কাজ করছি, শ্রীরামকৃষ্ণ মানে সে পরমাত্মা, কি করে প্রীতি কামনা হবে? প্রীতি কামনা হওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে আমাদের এই দুটো একসঙ্গে যুগপত করতে হবে, না তো হবে না। এটা হচ্ছে কর্তব্য এবং অনাসক্তির, খুব বড় করে বললাম জিনিসটা, যে কর্তব্য কর্ম করা ভালো, কিন্তু অনাসক্ত কিনা সেটা যদি না ঠিক থাকে, কর্তব্য লোকে দেখবে খুব করছি কিন্তু আমার ভিতরে অনাসক্তি, আসক্তি ভর্তি, ভুগবে কে? যে আসক্ত সে ভুগবে। আমি তো কর্তব্য কর্ম করে দিলাম, লোকে বললো খুব ভালো ছেলে, বা 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 কি কর্তব্য পরায়ণ ছেলে, খারুটি কি সব ঠিকঠাক করে, তাতে হবে না। এই কর্তব্য কর্মের উপর আমাদের প্রচুর আখ্যান আছে, ব্যাধের আখ্যান আছে, ধর্ম ব্যাধের আখ্যান আছে। তো তাদের অনেক বিভূতি হচ্ছেন, তারা কিন্তু শেষ অবস্থায় যাচ্ছেন, তারা কিন্তু আসক্ত না। ধর্ম ব্যাধ, যিনি মাংস বিক্রি করতেন, তিনি গুরুর গুরু, তিনি মাংস কাটেন, কিন্তু তিনি মাংস নিজে ভোগ করেন না, তার মধ্যে সেই জ্ঞান আসছে, অনাসক্তি থেকেই জ্ঞানটা আসছে, আসক্তি থেকে আসবে। এই হচ্ছে কর্তব্য কর্ম এবং আসক্তি জিনিসটা মনের, আমরা বলি সসংবেদ্য, এটা বড় সংবেদ্য নয়, অন্যকে জানানো যাবে না, আমরা দেখাতে পারি কিন্তু দেখালে কিছু হবে না। আমি লোককে দেখাচ্ছি আমি খুব কর্তব্য কর্ম করি, কিন্তু লোককে দেখালে কোনো লাভ হবে না। আসল কথা হচ্ছে পেটের ভিতর কি আছে। স্বামীজি ঠাকুরের সে অসাধারণ কথা আরেকবার বলি, এই ঠাকুরের কথাগুলি মনে রাখলে আর এত শাস্ত্র বুঝতে হবে না, তার মধ্যে সার বলা আছে। কি বলছেন? যে দেখো ভগবান মন দেখেন, অশক্তি অনাসক্তি আমার মনে আমি জানি না, আমি জানি সেটুকু যদি না জানি তাহলে তো কিছুই হবে না। আমি জানি বলেই তো আসক্ত, আসক্ত তো হয়েই আছি, আমার মেয়ের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য আসক্ত তো হয়েই আছি, সেটাকে অনাসক্তি বলে প্রমাণ করার জন্য অনেকে কর্তব্যের দোহাই দেয়, না কর্তব্য করতে হবে বাবা। ঠাকুর বলেন হ্যাঁ করো, বড় ভারী ঝিয়ের মতো করো, সেটা করবো না, বড় ভারী ঝিয়ে হতে পারবো না, তাহলে আসক্ত হয়ে করতে হবে, তাহলে কোনো কাজ হলো না। আসক্তি দিয়ে কিন্তু কর্তব্য কর্ম করা যায় না। সেজন্য ঠাকুর বলেন যে তিনি মন দেখেন, ভগবানের চরিত্রটা বলছেন, যিনি আসল মালিক। আমাদের ব্যাখ্যা দিয়ে তো ভগবান চলবেন না, ভগবানের চরিত্র কি আমরা জানি না, অবতার আসেন ভগবত চরিত্র কেমন, ভগবান যদি কথা বলেন তিনি কি বলবেন, তিনি বলবেন যে তিনি মন দেখেন, তুমি কি করছো, তুমি মাংস কাটছো না, কোদাল কোপাচ্ছ না, ঘর ঝাড় দিচ্ছ না, এগুলো কিন্তু দেখছো, দেখবেন না, ঠিক আছে। এই হচ্ছে ঠাকুরের কথা যে তিনি মন দেখেন, অন্য কিছু কর্তব্য এবং আসক্তি। আসক্তি হচ্ছে সসংবেদ্য, নিজে নিজে বোঝা যায়, নিজে নিজে বুঝতে হবে, এবং তাতেই আমাকে সেটাই সাধনা। সাধনা কোনো কর্তব্য কর্ম করে যাওয়াকে সাধনা বলে না, সাধনা হচ্ছে সচেতন ভাবে, সচেতন ভাবে নিজেকে তৈরি করাকে সাধনা বলে। সেখানে ঠাকুর বললেন সন্ন্যাস না হোক, যাই হোক, হও না হোক কোনো অসুবিধা নেই, কিন্তু অনাসক্তি আসক্তির খবরটি তোমাকে রাখতে হবে। যদি আমার ভগবানে আসক্তি নাই হলো তাহলে ভগবান পেয়ে বা কি হবে, তাকে তো ভালো লাগতে হবে। তো সেগুলো এক সেকেন্ড আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, আমার অনেকগুলো ঝামেলা চলছে, এই প্রশ্নটা উত্তর দিলাম,
নেক্সট প্রশ্নটা আমি 2 মিনিট পরে আসছি। নেক্সট প্রশ্নের জন্য সকলকে অনুরোধ থাকছে হাত ওঠানোর, আর যারা জয়েন করতে পারছেন না হয়তো অনেকে একজন আরেকজনকে হয়তো ফোন করছেন, সকলকেই যে আমাদের এটা ফেসবুক লাইভে চলছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি এটার আমরা ইউটিউব পাবো। যদি ঘটনাচক্রে কেউ জয়েন না করতে পারে তাহলে আমরা ওটা ইউটিউবেও পেতে পারবো এমনি আশা রাখছি, আর এখন আপাতত এটা লাইভ ফেসবুকে সুজিত কুমার ঘোষের লিংকে আমরা পেতে পারি। অনেকেরই হচ্ছে যে লেফট হয়ে যাচ্ছে, তো সে হয়তো আবার জয়েন করতে পারবেন না, তো তার জন্য তাদের জন্য এটা জানানো থাকলো। যারা প্রশ্ন করবেন একটু হাত তো উঠিয়ে রাখলে সুবিধা হয়, আর আমরা চেষ্টা করব আমাদের প্রশ্নগুলো একদম স্পিরিচুয়াল আর একদম কানেক্টেড হোক, তাহলে আমাদের প্রোগ্রামটা এক এসে এগিয়ে যাবে। সংঘমিত্রা একটা জিনিস জিজ্ঞেস করছি, তুমি কি ওই ফেসবুক লাইভের লিংকটা শেয়ার করতে পারবে শ্রীমদ ভাগবত পাঠচক্র গ্রুপে? আচ্ছা দেখছি। আবার সকলকে মনে করিয়ে দিই, রাত্রি 7টার সময়, রাত্রি 9টার সময়, আর আমাদের যেটা স্পেশাল প্রোগ্রাম থাকছে আগামী শুক্রবার রাত্রি 8টাতে, সকলকে ওটাতেও একটু আগে থেকে জয়েন করবে, না হলে এই অসুবিধাগুলো এসে যাচ্ছে, মহারাজ এসে গেছে। এত প্রশ্ন একটা দিলাম, এরপর যদি কেউ স্যাটিসফাইড না হয় বলতে পারে, আর অন্য প্রশ্ন সংগমিতা? হ্যাঁ, পরবর্তী প্রশ্নের জন্য সংগমিতাকে বলছি। ভ্রমর দি হাত উঠিয়েছে, ভ্রমর মহারাজ প্রণাম। মহারাজ, ঠাকুর একটা জায়গায় বলরাম বাবুকে বলেছেন এগিয়ে পড়ো, 7 দেউরির পর রাজা আছেন, সব দেউরি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিক বাবুকে বলেছিলাম বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, এক একবার ঘাই দেবে, প্রেম ভক্তি রূপ চার। মহারাজ এটা একটু পরিষ্কার করে একটুখানি শুনতে চাইছি। ঠাকুরের কথা হচ্ছে, স্বামীজিও বলতেন মাও বলতেন হচ্ছে বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, তার যে আমরা সবটা বলে দিতে পারি তা নয়, বলতে হয়তো পারবো, নিশ্চয়ই বলবো, আমরা বুদ্ধচন্দ্রকে বারবার বলতে শুনেছি অনেক কথাই, তো সেরকম অনেক কথা আছে, তো মহারাজ ওরকম করে বলতে যে সবটা বোঝা যায় না। তো প্রথম কথা শুনে মনে হচ্ছে 7 দেউরির পর মানে হচ্ছে উনি 7টি কুণ্ডলিনী চক্রের কথা বলেছেন। যে কুণ্ডলী চক্র কি, কুণ্ডলী চক্র শুনলে লোকে ঘাবড়ে যায়, কি জানি কি একটা ব্যাপার। কুণ্ডলিনী, যে কুণ্ডলিনী চক্র আদি প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের এই মানব শরীরে শরীরে চক্র থাকে, এক অর্থে হ্যাঁ এক অর্থে না, এটা একটা নিউরো সাইকো স্পিরিচুয়াল থিং, শরীর কাটলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শরীরের মধ্যে ওটা আছে, অনুভূত হচ্ছে, যোগীরা দেখতে পর্যন্ত পাচ্ছে। এবং ঠাকুর তো কুণ্ডলিনীর কথা বারবার বলেছেন, প্রথমেই বলছেন জ্ঞান জ্ঞান করলে জ্ঞান হয় না, কুণ্ডলিনী না জাগলে জ্ঞানের কোনো বোধই হবে না, কারণ জ্ঞান হচ্ছে পুরো মানুষটা পরিবর্তিত হয়ে যাবে, সেটা হচ্ছে জ্ঞান। সেই জন্য এই মানুষ পরিবর্তন হচ্ছে কি করে হয়, তার মধ্যে এমন এমন একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যায় যে তার মধ্যে সেই নতুন দৃষ্টি খোলে, এগুলো এক একটা চক্রে এক এক ধরনের বিপ্লব হয়, এক এক ধরনের জ্ঞান। তো যেনি অনেক কথা আছে, তেনি অনেক কাজও আছে, ঠাকুর এই কুণ্ডলিনীর কথা বাজে বাজেই বলছেন, সেই তার যেন সেই কুণ্ডলিনী স্বয়ং এক একটি চক্রে উঠছেন,
বিভিন্ন ভাবে চক্রে উঠছেন। ঠাকুর এও বলছেন যে কুণ্ডলিনী যেন বাঁদর, সে একডাল থেকে লাফিয়ে উঠে যাচ্ছে আরেক ডালে, মাঝে মাঝে নিজেই একেবারে সহস্রে উঠে যাচ্ছে, যেমন করে বাঁদর ওঠে, এরকম বিবরণ কোথাও পাওয়া যায়নি আমাদের কাছ থেকে। ঠাকুর তাকে যেন বকছেন যে আর পারি না, যেন একটা ছোট বাঁদর শরীরের মধ্যে পোষা আছে। কিন্তু এই কুণ্ডলীর কথা বারবার বলছেন, জাগমা বলে কুণ্ডলী গান করতেন এবং এই গান দিয়েই অনেকের কুণ্ডলিনী জাগরণ হতো। আমাদের শিবানন্দজিরা বলেছেন, ভূতিচন্দ্র জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ আপনারা কিরকম যজ্ঞধ্যান শিখেছিলেন ঠাকুরের কাছে, উনি বলতেন আর বাবা যজ্ঞধ্যান সকালে উঠে না এমন গান করতেন পাথর বলে যেত, ওতেই কাজ হয়ে যেত। তো ঠাকুরের অন্যরকম পদ্ধতি। তো ওই সাত দেউড়ির পরে মানে হচ্ছে কুণ্ডলিনীর মধ্যে দিয়ে যেতে হবে, এগুলো শুধু অভিজ্ঞতা নয়, এর মধ্যে প্রচন্ড ত্যাগের ব্যাপার আছে। এই জগতে ঠাকুর যখন মাকে দর্শন করছেন, অদ্বৈত দর্শন করতে পারছেন না, মা এসে দাঁড়াচ্ছে, শেষে বলছেন যে মাকে সরাতে পারছি না, এত এত ভুবনময়ী ভয়ংকর রূপ, জ্যোতির্ময়ী রূপ, সর্বময়ী রূপ, করুণাময়ী মাতৃময়ী রূপ, শ্রেষ্ঠ রূপ, সেই রূপ থেকে অরূপে আমি যেন যেতে পারছেন। তারপরে বলছেন জ্ঞান কল্পনা করিয়া বিখণ্ডিত করিয়া দিলাম। জ্ঞান হচ্ছেন পরবারি। জ্ঞান কি? যে সবই নাশ্র, সবই অনিত্য, এ সবই ইন্দ্রিয় গ্রাহ্য। বললেন তখন মন হুহ করিয়া বিকল্প শূন্য হইয়া সমাধিতে মগ্ন হইল। এসব কথার কথা, অনেক উপরের কথা। তো কিন্তু এই প্রত্যেকটা স্টেজে ছাড়ার ব্যাপার আছে, আরো বেশি ত্যাগের ব্যাপার আছে। আর বললেন যে গভীরে রাখা আছে, এই গভীর মানে হচ্ছে আমাদের চিত্তের ভিতর, চিত্ত হ্রদের ভিতর, অনন্ত চিত্তের মধ্যে অনন্ত সংস্কার আছে, সে চিত্তের মধ্যে শুদ্ধ চিত্ত আছে। ঠাকুর কি বলে একটা অদ্ভুত কথা বলেছেন, কথা আমরা পাই, যেটা অন্য কথা আমরা পাই না, সেটা বলছেন শুদ্ধ আত্মা, শুদ্ধ শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এক। দিস ইজ এ ভেরি ভেরি টাফ এরিয়া অফ লাইফ। শুদ্ধ মন মানে যাতে সংকল্প বিকল্প নাই, সেটা শুদ্ধ মন। সংকল্প বিকল্প না হলে মনই হয় না, তাহলে সংকল্প বিকল্প যে চরিত্র, সেই ভিন্ন যে চরিত্রের ধারক, তিনি হচ্ছেন মন, এবং তিনি এবং শুদ্ধ আত্মা এক, সেরকম বুদ্ধি। তো চিত্তের মধ্যে এরকম, আমরা যখন চিত্ত শুদ্ধ হয়, আমরা বলি চিত্ত শুদ্ধি, তখন সে গভীরে গভীরে সে যেতে পারে। ঠাকুর বলছেন এক পাপ থেকে আরেক পাপ, পাপ মানে কানেক্টিং লিঙ্কস অফ চেইন, এই কানেকশন দিয়েই যেতে হয়। স্বামীজি এক জায়গায় বলেছেন যে হেতু কার্যকারণ সম্পর্ক ভিন্ন, আমরা কখনো জিনিসের মূলে যেতে পারি না, এটাই একমাত্র মায়ার জগতে একমাত্র অস্ত্র যার দ্বারা আমরা মায়ার রহস্য খুলতে পারি, কার্যকারণ সম্পর্ক। যেটা হচ্ছে আমরা বলি তুই কেন আমাদেরকে এরকম করে কথা বললি, এমনি বলেছি, দেখবে আমরা সবসময় এমনি, ওটা এমনি, এমনি তো কিছু হয় না, কারণ সম্বন্ধে আমার কোনো সচেতনতা নাই। যদি আমরা খুঁজি, যারা যোগীরা করেন এটা, এটা প্রত্যাহার বলে, সে যে কোনো কার্য অচেতন সচেতন হোক, সে কার্য সে কেন করলো বুঝতে পারছে না, দেখা যাবে তার পিছনে এমন সব দাঁড়িয়ে আছে পরপর পর কারণ, সিরিজ অফ হেতু দাঁড়িয়ে আছে, তার সম্বন্ধে সে মোটেই অবহিত নয়। যদি জানতে পারে তখন সে নিজের মনের পর্দা আস্তে আস্তে খুলতে থাকে, নিজেরই মনের মধ্যে রহস্য সব ভরা আছে। তো একে বলে চিত্ত শুদ্ধি করা। আমি এমনি এমনি ক্লাউডেড ভিশন, ফুল অফ ডিজায়ার, ফুল অফ ক্লাউডস, এটা নয়, সেটা পরিষ্কার হচ্ছে, সেটা শুদ্ধ কর্মের দ্বারা হয়, নিষ্কাম কর্মের দ্বারা সেটা খুলতে আনতে পারে, আবার সকাম কর্মের দ্বারা আরো কলুষিত হয়, মহা সমস্যা। সে চিত্ত হ্রদে ডুবে আছে, ডুব 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 রূপসাগরে, এর মানে হচ্ছে রূপসাগর, বলছেন ডুব 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 রূপসাগরে আমার মন, তার মধ্যে অরূপরতন আছে, অরূপরতন মানে হচ্ছে যে রূপটা এই রূপ দিয়ে তৈরি নয়, এরকম অদ্ভুত ধোঁয়া ভাষা আমাদের কবিরা লিখছেন, সাধকরা লিখছেন, কারণ তারা সাধনা করে পেয়েছেন বলে লিখছেন। তো এর মধ্যে গভীরে আছে। এবার কি বলছেন, প্রেমাভক্তি হলে সেই মাছেরা ঘাই মারে, ঠাকুর একথা বারবার বলছেন, ব্যাকুল হলে তিনি সাড়া দেবেন,
অনেকে ব্যাকুল হয়ে ডাকছে, হয়তো জ্যোতি দর্শন হলো, হয়তো ভগবানের একটু দর্শন হলো। তা কি শেষ কথা? তা শেষ কথা মোটেই নয়। কিন্তু আমরা ঘাই, এই মাছেরা ঘাই যায় মানে কি, যে মাছ ধরতে বসেছে সে তো মাছ পাবে বলে বসেছে। এবার মাছে যখন চারা দিচ্ছে, যদি মাছ দু একটা লাফায় তাহলে মনে খুব আনন্দ হয় যে বাহ মাছ তাহলে নেই না, আছে। তাহলে এই আছে বোধ, এই আস্তিক্য বুদ্ধি, যেই এই আস্তিক্য বুদ্ধি হবে এটাকেই শ্রদ্ধা এবং আস্তিক্য বুদ্ধি বলা হয়। তখন আমি বলবো না যে ভগবান নেই, ভগবান আছে। এটা খুব বড় ব্যাপার। আমাদের ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিতেন, স্বামীজি এই উদাহরণ শুনে খুব খুব অনুপ্রাণিত হয়েছিলেন। ঠাকুর এক জায়গায় বলছেন, দেখ ভগবান ধর একটা এক বস্তা মোহর, সোনার মোহর, সে ধর পাশের ঘরে রাখা আছে, আর তুই হচ্ছিস চোর। তুই যদি জানিস যে পাশের ঘরে মোহর রাখা আছে, তুই কি ঘুমোতে পারবি? সারা রাত ধরে ঘুমোতে পারবি না। তুই চোর মানে যে ব্যাকুল ভগবানের জন্য, মোহর মানে ভগবান। কিন্তু আমরা তো দিব্যি ঘুমোচ্ছি, কেন? দূর ভগবান নাও থাকতে পারে, দূর এত তো ডাকলাম, ভগবান আছেন বলে বিশ্বাস হয়নি এখন। কিন্তু যে চোর ঠিক ঠিক জানে, যে দেখেছে ঢুকতে এখানে মোহরটা নিয়ে ঢুকলো বেরিয়ে এলো, সে জানে মোহর ওখানে আছে, সে কিন্তু ঘুমোতে পারবে না। ঠিক সেরকম যখন প্রেমাভক্তি সহ আমরা ডাকবো, যখন সেই ঘাই দেবে, অর্থাৎ সেই ভগবান বিভিন্নভাবে দর্শন দেবেন, ভগবান বিভিন্নভাবে তার অস্তিত্বকে বোঝাতে শুরু করবেন, কারণ ভগবানও সেই প্রেমাভক্তি চান। এই জন্য ঠাকুর বলতেন, প্রেমাভক্তি কেমন জানো? যেমন নুন দিয়ে মাখা জাব, গরু গপ গপ করে খায়। তো গরু গরু খাবে, গরু খাওয়ার জন্য বসে আছে, তাকে দিতে হবে ঠিক জিনিস। সেরকম ব্যাকুল হৃদয়ে ডাকলে ভগবান সঙ্গে সঙ্গে সাড়া দেন, বলছি সাড়া দেবেন। এই জন্য কোনো লক্ষণ আছে, আমরা বুঝতে পারবো যে ভগবান সাড়া দিচ্ছেন। কি লক্ষণ আছে মহারাজ, আমার কোনো বিশেষ লক্ষণ, লিস্টটা দিন আমাকে। ভগবান যখন সাড়া দেন, তখন ভগবান এত ব্যক্তিগত ভাবে এবং এত অভ্রান্ত ভাবে সাড়া দেন যে সেটাকে বলে দিতে হয় না, ভগবানকে বলে দিতে হয় না। কারণ কি, আবার সে একই কথা, ভগবান যেহেতু ভিতরে আছেন, তিনি ভিতর থেকে সাড়া দেন। এটাকে বলা হয় সসংবেদ্য, ভগবান নিজেই জানিয়ে দিতে পারেন যে এই জন্য যে সেটি ভগবানই, ভগবান নিজেকে জানিয়ে দিতে পারেন, এবং সাধকও জানতে পারে যে এটা একটি অতীন্দ্রিয় অভিজ্ঞতা। স্বামীজি বলতেন যে এই জগৎটা এত স্থূল এবং এত অবিশ্বাসী আমরা, এত আমরা ইন্দ্রিয় মুগ্ধ, অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে কিছুই জানি না বলে বলছেন, যে অন্তত একটা ভূত দর্শন করেছে, ভূত দেখেছে, সেও অন্তত জানে যে না অতীন্দ্রিয় জগৎ বলে একটা জগৎ আছে, আমি যা দেখি শুনি সেটাই শেষ কথা না, তখন তার বিশ্বাস হবে। ঠিক সেরকম ভগবান সেই বিশ্বাস জাগরণ করেন, অর্থাৎ কিনা মাছগুলো ঘাই দেয়, আমার বিশ্বাস হবে, তখন আমি আরো নিষ্ঠা সহকারে, আরো জোরের সঙ্গে, আরো উইথ কনফার্মেশন আই উইল স্টার্ট ডুইং সাধনা। তখন আর ভাষা ভাষা নয়, তখন আর বলতে হবে না এই কিরে একটু জপ করতে বস, এই ধ্যান করতে বস, এটা বলার দরকার নেই, সে নিজেই বসবে, কারণ সে জানে সেই রস, সে ভগবত রস সে পেয়ে গেছে। এই এই হচ্ছে মানে, তাই যে প্রেমা ভক্তি সহকারে আমরা সহজে সেই ভগবত আস্বাদন করতে পারি, ভগবান সঙ্গে বিশ্বস্ত হতে পারি। ভগবান মা বললেন কি দেখুন না, শেষে কি বলছেন, বাবা বিশ্বাস, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস যদি হয়ে গেল তো হয়ে গেল। এই জন্য বলছেন ষোলো আনা বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস বললে হবে না, ষোলো আনা বিশ্বাস হতে হবে। তারপরে বলছেন ভগবান দর্শন হয় কি এই চোখে হয়, নাকি তুই তো সিংহ যাবে, কিছুই হবে না, কিন্তু বিশ্বাস উপনীত হবে, ভগবতে বিশ্বাস। বিশ্বাস মজা করে বলি, যেমন ধরি আমরা অনেক সময় বলি, হ্যাঁ দুজনের বিয়ে হলো, বলে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার স্বামী স্ত্রী, 30 বছর পরে ডিভোর্স হয়ে গেল, বিশ্বাস 30 বছর বিশ্বাস করতে পারিনি,
তাই বিশ্বাস করে ফেলা অত সোজা জিনিস না, বিশ্বাস করা এক ধরনের নিজেরই মনের সঙ্গে নিজেরই মনের সংগ্রাম। সে বিশ্বাস করার যোগ্যতা অর্জন করেছে কিনা, সে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা। দেখুন একই কথা স্বামীজি এক জায়গায় বলছেন, আমার যুবক চাই বলে বলছেন, যাদের চোখ বুঝিয়া বিশ্বাস করা যাইতে পারে সেরূপ যুবক হইলেই হইবে। কি একটা ক্যারেক্টার আছে মানুষের, দ্য কোয়ালিটি অফ বিইং অর বিকামিং ট্রাস্টওয়ার্দি, এটা একটা ভয়ঙ্কর ক্ষমতা। জগৎ তো প্রতারণা বিশ্বাসঘাতকতা স্বার্থে পূর্ণ, তার মধ্যে বিশ্বাসযোগ্য কি করে হব, সে একই প্রশ্ন। সেই জন্য এমন কিছু কোয়ালিটি যেগুলোকে ডিভাইন কোয়ালিটি বলি, ঠাকুর কি বলতেন দেখুন, একজন সরল এসছে, দেখুন কেমন ইন্টার ডিসিপ্লিনারি ব্যাপার, সরল ছেলে এসছে, ঠাকুর খুব খুশি, বলছেন সরল দেখিয়া ঠাকুর খুব খুশি বলে বলছেন, এই সারল্য বহু জন্মের তপস্যায় হয়, এক জন্মে হয় না। দেখুন অদ্ভুত ঘটনা, যে সরল, যে বিশ্বাসী, যে হয়তো অন্যের কাছ থেকে ঠকে ঠকে যাচ্ছে, বিশ্বাস করেছে তো ঠকে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ঈশ্বরের কাছে অনেক বড়, ঘাত প্রতিঘাত পেতে পারে কিন্তু সে ঈশ্বরে বিশ্বাস, বিশ্বাস করার সে সম্পদ তার মধ্যে আছে। বিশ্বাসের উল্টো কি, সন্দেহ করা, সংশয় করা, সংশয় আর যাচ্ছে না। ঠাকুর খুব পছন্দ করতেন না, বলছেন আদাড়ি গুলোর বিশ্বাস কিছুতে হয় না, হাজার দেখলেও বিশ্বাস হয় না, অর্থাৎ বিশ্বাসে উপনীত হতে পারছেন না। বলছেন কেমন, বলছেন হ্যাঁ দেখলুম তবুও, প্রথম রীতি আছে তবুও, অর্থাৎ কিনা সন্দেহে যাচ্ছে না। এই জন্য ঠাকুর বল, ঠাকুরের সম্বন্ধে বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র, তিনি সংশয় রাক্ষসকে নাশ করেন। এই হচ্ছে আমাদের আসল জায়গা, যে বিশ্বাস হওয়ার জন্যই এত কিছু, এখন বিশ্বাসে উপনীত হব। আচ্ছা একটা ছোট্ট ফোন আছে, নিয়ে নি আমার বাইরে একটুখানি, অন্য নেক্সট প্রশ্ন হবে এবার নিশ্চয়ই। প্রণাম মহারাজ, খুব ভালো লাগলো। হ্যাঁ মহারাজ, এর প্রশ্নটা নেলি বৌদি আপনার থাকবে। প্রণাম মহারাজ, আমার প্রশ্ন, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ নারদীয় ভক্তি সূত্রের উপরে যে বইটি লিখেছেন, ওখানে তিন প্রকার মোক্ষের কথা উল্লেখ করা হয়েছে, সালুক্য, সাযুজ্য, সামীপ্য, এই তিনটে সম্বন্ধে একটু যদি বলেন। তিনটে নয়, পাঁচটা হবে, এগুলো সব টেকনিক্যাল প্রশ্ন, এগুলো কি আপনাদের সত্যি প্রয়োজন? প্রয়োজন অনুযায়ী প্রশ্ন করলে ভালো, একটা দর্শনের ক্লাস হয়ে যাবে, খুব একটা ইন্টারেস্টিং হবে না। ওর মধ্যে আমার কিছু পাঁচ রকম হয়, একটা ভক্তিযোগের ব্যাপার, ভক্তিযোগে ওরা মনে করেন যে পাঁচ রকম ভাবে মুক্তি হয়, কি করবেন, লোকে কি ঘুরবেন, লোক বুঝেন। ঠাকুর বলছেন এক জায়গায় যে ভগবান তো চিন্ময়, একটা শুনুন কথম রীতি আছে, এক জায়গায় বলছেন চিন্ময় ধাম, চিন্ময় সাম, সালোক্য মানে ভগবানের সঙ্গে একই লোকে থাকা, সাযুজ্য মানে একসঙ্গে থাকা, সামীপ্য মানে কাছাকাছি থাকা, সারূপ্য মানে একই ধরনের রূপবান হওয়া, তাতে কি হবে? এটা একজন বলছেন খুব সুন্দর, ঠাকুর খুব আনন্দ করছেন, একজন বলছেন যে কিন্তু মহাশয় যে এটা এটা এটারও তো ছেদ আছে। তখন ঠাকুর বললেন হ্যাঁ বাবা, এরও ছেদ আছে, এরও অন্ত আছে। তো অনেকক্ষণ 20 লক্ষ বছর ধীরে ধীরে করে নাচলেন বিষ্ণুর সঙ্গে, তারপর কি হবে? বিষ্ণু নেই, আপনি নেই, কি আমাদের গীতা কি বলেছে, শ্রেণী পুণ্যে মর্ত লোকম বিষন্তি, আবার আপনি ফ্ল্যাটে দেখবেন নিজে বসে আছেন, ফ্ল্যাটে ঢুকে পড়েছেন, রান্নাবাড়ি করুন, হ্যাঁ তখন যদি কিছু হয়, ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে কি উদ্দেশ্য। এত এটি সামীপ্য সাযুজ্যের জন্য কি করবেন, পাঁচ রকম জ্ঞান, 50 রকম মুক্তি, 30 রকমের ধ্যান। ঠাকুর খুব বকতেন, ঠাকুর বলতেন বাবা যাতে তাতে একটু মন হয় সেটা করো,
ওসব পড়া ওর মধ্যে কিছু নেই। আমি পঞ্চাশটা কোটেশন বলতে পারি, চল্লিশ জায়গায় চল্লিশ রকম ব্যাখ্যা দিতে পারি, তাতে কি হবে? ঠাকুর তো পরিষ্কার বলে দিয়েছেন যে যাতে তাতে ভক্তি হয় একটু ব্যবস্থা করো। এই তো বলছেন, এই আছে, এই নেই জগৎ, এই রাবণ জন্মালো, এই রাবণ মরলো, অনিত্য সংসার, কিছু করেছো? এই হচ্ছে ঠাকুরের পদ্ধতি। ঠাকুর বলতেন ওরকম গদাই লস্করি ওনার পছন্দ না, হচ্ছে হবে এমনটা নয়, উনি পছন্দ করতেন না। কথামৃতেই আছে এগুলো, কথামৃতে যা বলা আছে সেগুলো আমাদের জন্য বলা আছে। কথামৃত থেকে নিচ্ছেন যে সাধু না হলেও হবে, গৃহস্থ হলেও চলবে, এটা কথামৃত থেকে নিয়ে নিলেন। হঠাৎ করে আবার ঢুকে গেলেন শাস্ত্রের মধ্যে। সে শাস্ত্র কারা অনুধাবন করেন? তার জন্য আলাদা গৌড়ীয় মঠে যান, তারা সন্ন্যাস নিয়েছেন, তারা করছে। আপনি এখানে সাধুর্য সাপেক্ষ করে কি করবেন? মনে হবে যে হ্যাঁ, ভগবানের সঙ্গে একই ফ্ল্যাটে গিয়ে থাকবো, তাহলে আমার খুব ভালো ফ্ল্যাটমেট হবে, মাঝে মাঝে ডেকে গল্প করবো, এটাই সামীপ্য, আর কিছু নয়, অন্য কিছু নয়। কিন্তু পার্থক্য বোধ থাকবে, দ্বৈতবোধ থাকবে। দ্বৈতবোধ যখন নাশ হবে তখন তিনিও অন্ধকারে পথ হাতড়াতে থাকবে। তবে সেমনটা নয়, ভক্তিতে তা হয়, কিন্তু ভক্তি ঠাকুরের একটা অদ্ভুত কথা আছে যে তিনি যা চাও দিতে পারেন বলছেন। তাই দেখুন আবার ইন্টারডিসিপ্লিনারি বলছেন, তিনি চাইলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। যিনি ভক্ত হয়ে চাইছেন ব্রহ্মজ্ঞান, ভগবান কিন্তু ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। এমনটা না যে ভক্তি দিয়ে বন্ধ হয়ে যাবে, চলো ভাই আমার পাঁচ রকম ছিল, আমার দেওয়া হয়ে গেছে, আর আমার হাতে কিছু নেই, আমার ভগবানগিরি শেষ, ভগবানগিরি ফুল স্টপ, সামীপ্য সাযুজ্য এই করে আমার ভক্তি। এইসব শাস্ত্র পড়েছেন, ভগবান কি শাস্ত্রের দ্বারা? শাস্ত্র কি ভগবানকে নিয়ন্ত্রণ করবে? সে কিরকম? ভগবান হচ্ছে স্বতন্ত্র, তিনি একমাত্র আছে, তিনি ভক্তিও দিতে পারেন, যোগ দিতে পারেন, অদ্বৈত তত্ত্ব দিতে পারেন। ঠাকুর বলছেন এও কিছু না, এরও অনেক বাইরে অনেক ব্যাপার আছে, বুঝলেন? অনন্ত তিনি, তার কখনো ভাবের অন্ত হয় না। সুতরাং চাইতে হবে ঠিক করে। ঠাকুর বলতেন যে কি চাইতে, কি চাইবে? মা বলতেন, বাবা তোমাদের যা বুদ্ধি, কি চাইতে কি চাইবে তার থেকে নির্বাসনা চাও, এরকম কথা বলি। অর্থাৎ কি না, আমাদের চট্টে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, আমাদের সবচেয়ে শ্রেয়স্কর যেটা, আমরা তো স্বামীজি পর্যন্ত বলছেন যে শিব গর্ভ বান্দর গর্ভ। অর্থাৎ কি না, ভগবানের কাণ্ড, ভগবানের কর্ম কিছুই, আমরা যে আত্মা আত্মা করছি, ভক্তি ভক্তি করছি, আমরা কি বুঝে শুনে করছি? আমরা জানি না সেটা কি পদার্থ। যিনি আত্মা আত্মা বলে পড়ছেন তার কি আত্মজ্ঞান হয়ে গেছে? শব্দ মাত্র। ঠাকুর যেমন বললেন জল জল বললে কি তেষ্টা মেটে, জল অন্য জিনিস আর জল জল বলা অন্য জিনিস, সেরকম আমাদের আসল বস্তু লাভ হতে হবে। সেটা হচ্ছে ঠাকুর বললেন সা চাতুরী চাতুরী, সেটাই ঠিক ঠিক বুদ্ধি, যাতে কিনা আমার বস্তু লাভ হয়। ঠাকুর চাইতেন সবার বস্তু লাভ হোক, আর আমরা যদি এই ঘাটে ও ঘাটে খালি ওই চানাচুরের দোকান বিস্কুটের দোকানে ঘুরে বেড়াই তাহলে যেতে পারবো। সেজন্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। ভক্তি মতে পঞ্চধা ওদের মুক্তির করেনি, যারা মুক্তির ডেফিনেশন দিয়েছেন, কিন্তু সেটা আমার অদ্বৈতরা কেটেছেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি বিষদ আছে, তো সেগুলো আমাদের করলে একটু গুলিয়েই যাবে, যাতে না গুলিয়ে যায় এজন্য কথামৃত করতে হবে। পরের প্রশ্ন বলুন। এবার আমি শেষের প্রশ্নের জন্য শ্রীপর্ণা ঈশানাকে বলবো, আর আমাদের সময় আমি মহারাজের কাছে অনুরোধ রাখছি যে এত প্রশ্ন আসছে আর সকলেই খুব মানে স্যাটিসফাই হচ্ছে মনে হয়, আর সেগুলো কার্যকরী করবে, এর পরের ক্লাসে সেগুলো বোঝা যাবে। আর আপনাকে অনুরোধ থাকবে যারও প্রশ্নের জন্য আবার আসতে হবে। শেষের প্রশ্নের জন্য আমি ঈশানা শ্রীপর্ণাকে অনুরোধ। প্রণাম মহারাজজি। মহারাজজি, যখন আমাদের আমি এতটা তো এখানে সবাই অনেকটা পড়েছে, আমি তো শুধু অল্প অল্প কথামৃতই পড়েছি আর মায়ের কথা, বাট যখন আমি এটা পড়ি আবার আমার মেয়েটা পড়ে অনেক, তখন মনে হয় আমরা একদম ঠিক 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 এগোতে পারবো, বাট দেন আই ডাইভার্টেড,
মানে উইথ এভরিডে ওয়ার্ক অ্যান্ড এভরিডে অ্যাফেয়ার্স, দেন বুঝতে পারি না যে ঠাকুরের কাজটা ঠিক করে হচ্ছে কি হচ্ছে না। ঠাকুর যেটা বলছে, সকাল সন্ধ্যে জপ করতে বসি, সামনে ঠাকুরকে দেখি, তখন মনে হয় আই এম সিটিং ইন ফ্রন্ট অফ আ ভেরি স্ট্রিক্ট টিচার, তো তখন মনে হয় সব ঠিক করে করব, বলি কিছু ভুল করব না, কিন্তু তারপরে যখন সারা দিনের কাজ করি, সামওয়্যার অর দি আদার উই লুজ আর টেম্পার, সামওয়্যার অর দি আদার উই স্পিক ফাউল অলসো, তো তখন আবার ভুল হয়ে যায়, আবার ভাবি ঠিক করব, আবার কিছু না কিছু, এভরিডে দিস গোজ অন হ্যাপনিং। হাউ টু ব্রিং দ্য, হাউ টু বি আ ট্রু চাইল্ড অফ ঠাকুর? ভগবান স্বামীজি বলতেন, ভগবান লাভ কি ছেলের হাতের মোয়া যে ভোগা দিয়ে খাবে, ভগবান লাভ সবসময় কঠিন, আপনি সে গুহাতে গিয়েই থাকুন না বাড়িতেই থাকুন, কথা হচ্ছে আমাদের ইচ্ছা কতখানি আছে। আপনার ইচ্ছাটাই মূল, আমরা করি কি ইচ্ছাগুলোকে যাতে না জাগাতে হয় এই জন্য কিছু ছোট ছোট কর্মের মধ্যে ভগবান লাভটাকে ডিজাইন করেছিলাম। সকালে দুবার বসলাম, একটু ভক্ত সম্মেলন হলো, একটু খাওয়া হলো, মহারাজের প্রণাম করলাম, এগুলো করলেই ভগবান খুব খুশি, নিজে নিজেই করেছি, কেউ বলেনি, কিন্তু গল্পটা কি, কথাটা হচ্ছে ব্যাকুলতা ভিন্ন ভগবানকে পাওয়া যায় না। যোগের কথা যদি বলেন সে তো আলাদা আছে, এবার ব্যাকুলতার কথা আছে, আমার মনের মধ্যে তৃষ্ণা হবে। ধরুন আপনার যদি জল তৃষ্ণা পেয়েছে, আপনি কি তিন দিন পরে ভুলে যাবেন? আগে মনে পড়েছিল ভাই ভুলে গেছি, আবার জল খেতে ভুলে গেলাম, ইস বলি না। তো ঠিক সেরকম ভগবতে যদি অনুরাগ থাকে, ভগবানকে সারাদিন কেউ ভুলবে না, কিন্তু কি করে হবে, প্রথম থেকে আমাদের যেমন খুব একটা রুডিমেন্টারি কন্ডিশন, রুডিমেন্টারি, দুবার জপ করে কেউ ভগবান লাভ করেছে? কোনোদিন হয়নি। মা বলছে লক্ষ লক্ষ জপ করলেও হবে, কেন হবে না? কারণ জপের দ্বারা তিনি বদ্ধ নন। স্বামীজি বলছেন তিনি কি নামের বশ, নাম করলে তিনি মন্ত্রমুগ্ধ সাপ যে হুসুসু করে চলে আসবেন, আসবেন না, তিনি কোনো কারণের দ্বারা বদ্ধ নন, কোনো কার্যের দ্বারা বদ্ধ নন, এটা প্রথমে ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যদি গুরুরা, টিচাররা, আচার্যরা, ঋষিরা বলে গেছে, এতে কি হবে, যেমন করে একটা অবাক অকা শিখছে একটা বাচ্চা, সকালে বসে না, বিকেলে বসে না, অশেখালো মা ভুলে গেল, আ শেখালো থাপ্পড় মারলো ভুলে গেল, এই যে অবস্থা, মা জানে এটা যদি 10 বছর করে তখন ধীরে ধীরে অবাটা লিখবে, বানান ভুল করার তখন আবার নতুন মার জুটবে, বানান ভুল করবে, তবে বানান ঠিক করার পর আবার নতুন মার জুটবে যে বাজে লেখা হয়েছে, তারপর আবার নতুন মার জুটবে যে ভালো সাহিত্য হয়নি। ভালো করে সাহিত্য তৈরি করতে অন্তত প্রায় 30 বছর লাগবে, একটা ভাষা শিখে সাহিত্য করতে 30 বছর লাগছে, আর টুক করে দুবার বসে না তোমার খুব করুণা কৃপা ঠাকুর আমি কৃপা করো, ফাঁকি মেরে কিছু হয় না। ফাঁকি মানে হচ্ছে ব্যাকুলতাকে আমরা ফাঁকি মারছি, আমার মন আছে সংসারে সব কাজ করব, অথচ ভগবানের দিকে মন নেই, তো ভগবান সে দাঁড়ালেই বা কি হবে, তিনি দাঁড়ালেও কিছু হবে না। সেই জন্য বলা হচ্ছে গীতায়, শনৈ শনৈ রূপরমের বুদ্ধি ধৃতি গৃহাত্মায়া, ধীরে ধীরে করতে হয়, হ্যাঁ ধীরে ধীরে ওটাকে মন নিয়ে আসতে, যত 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 বেশি যাবে তত বেশি নিয়ে আসতে হবে, এটা একটা অভ্যাস, খুব বিরক্তিকর অভ্যাস। বাচ্চারা যখন বাচ্চাদের শেখায়, বড়রা অবাক শেখায়, বড়রা খুব মজা পায়, কিন্তু বাচ্চাদের খুব বিরক্তি হয়, একটা অদ্ভুত জিনিস শিখাতে বাধ্য করছে, ফ্রিডামটা নিয়ে নিচ্ছে, খেলতে দিচ্ছে না, আর কিসব হিজিবিজি লেখাচ্ছে। ঠিক সেরকম রামকৃষ্ণ বলছি বলছেন না স্বামীজি তার স্তোত্রে, ভক্তর ধৃতিমে নাতি কিঞ্চিত তসমাৎমেব শরণম মম দীন বন্ধু, এইটা যদি আকুল ভাবে বলা যায় তাহলেও হবে, যে মুখে তোমার কথা বলছি, শুধুমাত্র মুখ বলছে, ভক্তর ধৃত নাতি কিঞ্চিত, ভিতরে কিচ্ছু প্রতিভাত হচ্ছে না, ভগবানটা কি পদার্থ, যেহেতু আমার এই দুর্দশা সেহেতু তসমাৎ, মানে সেই হেতু, তসমাৎ ত্বম এব শরণম, সেজন্য তুমি একমাত্র আমার স্মরণ, কারণ আমার বুদ্ধিতে কুলোচ্ছে না, তোমাকে পেতে গেলেও তুমি যেমন গন্তব্য তেমনি তুমি আমার স্মরণও বটে, এই পদ্ধতিতে সফল হওয়ার জন্য দুটোই তুমি, এই হচ্ছে ব্যাকুলতা। এই ব্যাকুলতা যদি থাকে তাকে একটা গ্রন্থও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তাতেই ভগবান তুষ্ট। চাও কি, চাইতে হবে, ঠাকুরের সম্বন্ধে অনেক সাধুরা আমাদের বলতেন, তিনি সবচেয়ে বড় মাস্টার, যোগী
সবচেয়ে বড় যোগ দিয়ে গেছেন, তার নাম হচ্ছে ব্যাকুলতা যোগ। এই ব্যাকুলতা থাকলেই যুক্ত হওয়া যায়, সে রাজযোগ জ্ঞানযোগ যে যোগই হোক না কেন। কথা হচ্ছে চাই কি, আমরা উঠে যাচ্ছি অমুক করছি, এটা মোটেই তো ভালো হচ্ছে না, আমাকে তো ভালো হতে হবে না মহারাজ, আমি ফেল করি প্রতিদিন, তবু আমাকে ফাস্ট করিয়ে দিন, হয় নাকি কখনো? ফেল করলে ফাস্ট করানো যায়? তো ফেইলিয়ার ইজ ফেইলিয়ার, বাট ফেইলিয়ার হ্যাজ টু বি কারেক্টেড, এ বিষয়ে কোনো ঢিলামি চলে না। আমি বলবো না এটাই যে আমি শ্রীরামকৃষ্ণের ভক্ত বসা মাত্র আমার সমাধি হয়, এটা আমি বলবো, এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভক্ত বলবেন বসা মাত্র আমার ভাব হবে, এইটা হচ্ছে পিতার ঐশ্বর্য, এইটা হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য। তা না বলে মহারাজ কিছু হয় না, মহারাজ আমি ঘুমাই, আরে ঘুমা তখন বলে ঘুমাও ঠিক আছে, আপত্তি নেই, কিন্তু ঘুমানোটা ভগবান লাগবে, এটা মাথায় রাখতে হবে। উই ক্যানট বি ডিফারেন্ট, একদিকে বলবো শ্রীরামকৃষ্ণ অবতার বলিষ্ঠ, তার শ্রেষ্ঠ ভক্তরা হবেন, ওদিকে বলবো ঘুম পায়, এ আবার কি কথা? মোটামুটি মোটামুটি একটা রীতিমতো যদি আমি একটা হারানো সুর হ্যাঁ সিনেমা চালিয়ে দিয়ে বুড়ি বুড়িরা বুড়ি বুড়িরা সারা রাত জেগে দেখবে, ওই ধ্যানের সময় ঘুমোচ্ছে কেন, হারানো সুর তো খুব দেখছে, সেবেলা তো ঘুম পাচ্ছে না, অর্থাৎ ওইটুকু ইন্টারেস্ট নেই, পুরো ইন্টারেস্ট সাংসারিক, কার বিয়ে হলো, কার ননদ এলো, এসে হিজিবিজিতে বাচ্চাদের দিয়ে দিন হ্যারি পটার শুনবে, বলি পড়তে বস ঘুমোবে। উই হ্যাভ নট ডেভেলপড দ্য ইন্টারেস্ট ফর গড, দ্যাটস ওয়াই উই স্লিপ। এই জন্য হচ্ছে নিদ্রাকে যখন আমাদের বলা হচ্ছে যোগে, সেটা হচ্ছে যেখানে অবলম্বন না পেয়ে নিদ্রিত হয়ে যায়, ভগবান আমাদের অবলম্বন হননি, এখন সেখানে ইন্টারেস্ট পাইনি। সাধকের প্রথম কাজ হচ্ছে ভগবান সম্বন্ধে ইন্টারেস্ট ক্রিয়েট করা, ভগবান যে সত্যি আছেন এটা বুদ্ধিতে অন্তত বোঝা, সে অনুভবে না বুঝুক বুদ্ধিতে বুঝতে পারবে সে, আমাদের জগতে সেই বুদ্ধির উপাদান রাখা আছে যেখানে বোঝা যায় ভগবান আছেন, এইটা আমাদের বুদ্ধির কাজ। সেই বুদ্ধি তীক্ষ্ণ শুদ্ধ হলে তখন মন শুদ্ধ হতে শুরু করে, কারণ বুদ্ধি দ্বারাই মন চালিত হবে, অন্যভাবে চালিত হবে না, তখন তার অনুভব হবে, তার আগে পর্যন্ত খাটতে হবে। মহারাজ এত খাটলাম, কথা হচ্ছে সেজন্য আমাদের পুরাণে আছে লক্ষ বছর জপ করলেন কিছু হলো না, এই কথাগুলো বলা হচ্ছে, তার মানে হচ্ছে মোটামুটি তাৎপর্য, তোমার কোনো কার্য কোনো পরিমাণ জপ ধ্যান তপস্যা তাকে পাওয়ার জন্য কোনোদিন সেটা যথেষ্ট না, অমূল্য অমর পরম পিতা পরম পুরুষকে পাওয়ার জন্য কোন পরিমাণ প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, এটা ভূতেশ্বরজি বারবার বলতেন। আমাদের একটুখানি জপ করে অহংকার, এত তো করলাম, ওই পাশের বাড়িতে বেশি করেনি, ওরা তো আট দিন করলাম না, তার একটু বেশি জপ দিন, এরকম হয় সাধকদের মধ্যে হয়, কেউ হয়তো চার ঘন্টা জপ করলো, তার মনে হলো ও দু ঘন্টা করে আমি খুব বেশি জপ করি, ভগবান বেশি প্রসন্ন হবে, এটা দেখে খুব রেগে গেছিলেন বাবুরাম মহারাজ, খুব বকা দিয়েছিলেন, এগুলো হচ্ছে অহংকারের কথা। ভগবান লাভের জন্য ব্যাকুলতা চাই, সুন্দর একটি কথা বলে শেষ করব ঠাকুরের কথা, এরকম ব্যাকুলতা দেখুন, মানে ভগবানের অন্য না বুঝলে হয়, ভগবান বুঝলেই হবে, বলছেন যে কোলে একটি বাচ্চা আছে মায়ের, সে কথাই কইতে পারে না, কিন্তু সে যখন বা বা ক্যা ক্যা কিছু একটা করে, আধো আধো কথা বলে, তখন মা ঠিক বোঝে যে ও আমাকে চাইছে, মা কিন্তু বুঝতে ভুল করে না, সে হয়তো ভালো করে আর্টিকুলেট কথাই বলতে পারে না, ঠিক সেরকম আমাদের হয়তো শাস্ত্র শাস্ত্র শোধিত কথা অমুক তমুক নাই হতে পারে, কিন্তু ব্যাকুলতা অন্তরের ব্যাকুলতা তিনি ভগবান শুনতে পান, সেজন্য বলছেন তিনি মন দেখেন কি করছো তা দেখেন না, তিনি মন দেখেন, আমাদের কি আমরা কি করছো সেটা দেখি, মন দেখি না, ঠিক উল্টো চরিত্র হচ্ছে মানুষ, ভগবান হচ্ছেন এই জন্য মন কে শুদ্ধ, মনে বদ্ধ মনে মুক্ত মনেই সব, এজন্য মন থেকে জিজ্ঞাসা করতে হবে আমার আসক্তি আছে কি, আমার আসক্তি নেই কি, ভগবানকে ডাকছি কি, এই যে বসলাম উঠে বললাম সারাদিন করতে পারলাম না, এটা সুন্দর করে রচনা লিখে তো করে লাভ হবে না, এটার গ্লানি আমাকে কি বিদ্ধ করছে যে আমি করতে পারিনি, কবে করবো, হতে সঙ্গে বলতেন মাঝে মাঝে, কবে আর করবে সময় চলে যাচ্ছে, এই যে তাড়না, এর জন্য আপনার ব্যাংক ব্যালেন্সের গোলমাল হবে না, আমরা খালি ভাবি এতে পয়সা হবে, তো একই চিন্তা সারাদিন চলছে, কিন্তু সেসব নয়, তোমার জীবনটি চলে যাচ্ছে,
100 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, জীবনটি চলে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সে কথা মাথায় আছে কি? সেখান থেকে ধর্মের শুরু হয়। কতখানি কি করলাম, ভগবানের ঘন্টা আসে যায়, ইচ্ছু আসে যায়। পরিষ্কার বললেন কি করো তা দেখেনি না ভগবান, তুমি হোমকুণ্ডে কত ষোড়শ প্রচার করলে পিণ্ডি চটকালে থেকে ভগবান কিছু দেখবেন না, শ্রীরামকৃষ্ণের মুখের কথা। আমি আপনি কি ব্যাখ্যা করলাম সেটা বড় কথা না। সুতরাং আমাদের কি সেই চিন্তা আসছে? বৈরাগ্য তো গাছে ফলে না, আমার তো বৈরাগ্য কপালেই লেখা আছে, যেখানে মৃত্যু অবধারিত সেখানে আমি কি করবো, এখানে বসে খাবো বিরিয়ানি প্রতিদিন? হয় না, সেইটাই ব্যাকুলতা। যে ভগবান সে প্রাচীন গান আছে না আমাদের, পরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, সহজ বুড়িরা গাইতো, কত সুন্দর তার মানে, কত গভীর মানে, একবার গিয়ে দেখবেন গানটা ঘরে বসে বসে একা একা দেখবেন, ইউ উইল টেকেন ব্যাক টু ইউর, অন্তর্মুখী হতে সহায়তা হচ্ছে, আপনার মনটি অন্তর্মুখ হচ্ছে, সত্যি তো ঠাকুর কিছুই তো হলো না। দ্যাট ইজ ফার বেটার দ্যান টু গিভ এক্সকিউজ অ্যান্ড গিভিং সাম লিস্ট অফ প্রবলেমস, এই প্রবলেম না না না। আপনার যদি এক্ষুনি প্রিয় সন্তানের যদি ভগবান না করেন কিছু হয়, আপনি কি বসে থাকবেন, দৌড়ে যাবেন না? তখন ব্যাকুলতা, সেরকম ব্যাকুলতাই সব। ঠাকুর বারবার ছত্রে ছত্রে এই কথা বলেছেন, কর্মকাণ্ড অমুক তমুক পড়ো না পড়ো ক্ষতি নাই, কিন্তু তাতে যদি ব্যাকুল, ঠাকুর বলছেন অত বড় বড় পণ্ডিত পড়াশোনা করা সব আসতো, যখন দেখতুম ভিতরে বিবেক বৈরাগ্য নেয়, তাদের খড়কুটার মতো বোধ হতো, খড়কুটা অর্থাৎ অত পাণ্ডিত্য, অত জ্ঞান, সব রকমের জানা আছে তার, সব রকম ব্যাখ্যা, কিন্তু ভগবানের কাছে কানা করি মূল্যটাও নেই তার। এই নিয়ে খুব বড় বড় সুন্দর সুন্দর কথা ঠাকুর বারবার বলেছেন, নৌকায় সাঁতার শেখার ঘটনা বলেছেন, ঝড়ে পড়েছে নৌকা, একই মানে, অত্যন্ত গভীর মানে আছে সবে। মূল কথা হচ্ছে আমাদের সেই ব্যাকুলতা চাই, সেই ব্যাকুলতার যোগ্য প্রত্যেকেই আমরা, জন্ম সময় থেকে মাথায় লিখে দেওয়া আছে মৃত্যু হবে, কারুর এমন নেই ওর তো মহারাজ কত ওনার কাছে দীক্ষা পেয়েছেন আমার দীক্ষা হলো না, অমুকের কাছে অমুক করে, ওর অনেক কাজ কম আমার কাজ বেশি, ওসব হিজি বিজি কিছু নেই। সবাই আমরা একই রোগে রোগাক্রান্ত, ভবরোগ আক্রান্ত, তিনি ভবরোগ বৈদ্য। সুতরাং এই যে জন্ম মৃত্যু রোগ, এটাই তো সংসার। জন্ম মৃত্যু কোথায়, মৃত্যু সম্বন্ধে চিন্তা করেছেন? দিন তো গোনা দিন শেষ হয়ে এলো বলতেন আমাদের, সেটার জন্য কি বুড়ো হতে হবে? জোয়ান কি মরে না, জোয়ান কি কালকে মরবে, দুদিন বেশি বাঁচলে কি তারপরে সেটা করা যায়? এই হচ্ছে সোজা কথাটা। একটু যারা আমরা বিজ্ঞান বিজ্ঞান বলি, বিজ্ঞান মনস্কতা মানে তাই, যেটা যুক্তিসঙ্গত সেটি আমাদের হৃদয়ে যেন প্রতিভাত হয়, চটকা যেন ভাঙে। ঘরে তালা না দিলে আমার ঘুম হচ্ছে না, চোর ঢুকে যাবে, তোমার ঘরের তালা ভেঙে যে প্রাণ বেরিয়ে যাচ্ছে সেদিকে বোধ নাই। এটা হচ্ছে সৃষ্টির একটি প্রহেলিকা, এটিকেই মায়া বলে। যে আমাদের কেশগুচ্ছ ধরে আছে যম রাজি, কিন্তু তার বোধ নাই, অথচ হিজি বিজি জিনিস সম্বন্ধে আমার বোধের শেষ নাই, ওর কি হলো তার কি হলো। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বক্তব্য। আজ এই পর্যন্ত, অনেকক্ষণ হলো, আমার দেরি হয়েছিল, অনেকগুলো কাজের মধ্যে আমরা আজকে ব্যস্ত হয়েছিলাম, এখনো ছিলাম। হ্যাঁ নমস্কার, নমস্কার সবাইকে, নমস্কার। প্রণাম মহারাজ, একটু অনুরোধ করছি আনমিউট করবো না, তাহলে পুরো ডিস্টার্ব হয়ে যায়। আমি অনুরোধ রাখছি মহারাজের শ্রীচরণের প্রণাম, আবার আসবার অনুরোধ থাকছে, যে এত ব্যস্ততার মধ্যে মহারাজি 100 জন ভক্ত এই দুপুর বেলা। কিন্তু আজকে এমন ভয়ঙ্কর কিছু কাজ ছিল, এই ফোন না নিলেই নয়, এরপরে সময় করে আমরা আবার পাবো আপনাকে, সেই প্রার্থনা। আমি একটা কথা বলি, এই একটা ভক্তদের মধ্যে একটা আছে, কে বেশি পড়েছে, পড়াপড়িটা ছাড়ুন, সাধন ভজন কে করেছে, আমাদের দৈনন্দিন যে সমস্যা সেটা কি করে শ্রীরামকৃষ্ণ আলোকিত করছেন, সেইটা আমরা বেশি করে ভাবলে ভালো হবে, আমাদের উপকার হবে। শাস্ত্রে আমি 10 ঘন্টা শাস্ত্রের কথা বলতে পারি, কিন্তু তাতে কিন্তু জানেন তো, আমি বলছি কার্যকরীভাবে কোনো লাভ হবে না। আপনি শেষ করে বলেন বাবা মহারাজ কি পড়াশোনা করেন, সব পড়ে কি হবে, প্রচুর পড়া, পড়াশোনায় কিছু নেই।
আপনি পড়ুন না, পড়লেই বুঝতে পারবেন, কিছু নেই। সুতরাং শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠিক পড়বেন, ওটা বই নয়, ওটা হচ্ছে ভগবত তনু, স্বয়ং ভগবানের শরীর, ওটা ওটা পড়বেন। শাস্ত্রকাররা তো বাইরের খচর মচর করেছেন মাত্র, তার মধ্যে ভালো জিনিস আছে, বুদ্ধি পরিষ্কার হয়, কিন্তু আপনাদের সে সময় নেই, এক ঘন্টা বুদ্ধি পরিষ্কার করে গিয়ে এরকম ক্র্যাশ কোর্স হয় না ভগবানের। সুতরাং সেগুলো আমরা ভাববো, তাতে আমাদের উপকার অনেক বেশি হবে। পড়াশোনা নিশ্চয়ই ভালো, প্রশ্ন করবেন সবই ভালো, কিন্তু সেটি সার্বজনীন উপকার করবে। ধরুন আমি বললাম পাঁচ রকমের মুক্তি হয়, কি লাভ হবে ভেবে দেখেছেন কখনো? কোনো লাভ হবে কি? হ্যাঁ, মনে হবে হ্যাঁ ভগবানের সঙ্গে থাকা যায়, কিন্তু সেটাই তো শেষ কথাও না। তো সেরকম আর কি, পড়াশোনা করার যে উদ্দেশ্য, যে আমার মনের মধ্যে ব্যাকুলতা জাগবে, সাধু সঙ্গের উদ্দেশ্য হচ্ছে ভগবান সম্বন্ধে তার উদ্দীপন হবে, ব্যাকুলতা জাগবে। আমার জীবন যেভাবে চলছে তার মধ্যে তো যদি ভগবানের সেই ছায়াকে আমরা না বুঝতে পারি, তাহলে তো হবে না। যেমন সারল্য সম্বন্ধে যে কথা বললাম, সহজ সরল, সেটা কিন্তু যশোর সময় জানবে সেটা ভাগবত গুণ, পবিত্রতম একটি অবস্থা, আমরা পাত্তা দিই না। এবার আপনারা সহজ সরল দেখলে তাকে পাত্তা দেবেন, জানবেন সে বহু জন্ম তপস্যা করে এই গুণটা অর্জন করেছে, আমার নাই, আমার সন্দেহবাতিক মন। এরকম কি করে আমাদের এই জগৎ আর আধ্যাত্মিক জগৎ তো আলাদা না, একটাই জগৎ, ঠাকুর ঘরটা আর অন্য ঘরটা আলাদা নাকি? একই তো বাড়ির অঙ্গ। সুতরাং এইভাবে হোলিস্টিক অ্যাপ্রোচ হবে, ওয়ার দেয়ার উইল বি নো কর্নার অফ ইউর লাইফ লেফট উইদাউট শ্রীরামকৃষ্ণ, ঠাকুর ঘরের শ্রীরামকৃষ্ণ না, তিনি প্রত্যেক মুহূর্তে থাকবেন। আমি কাজ করব, বিরিয়ানি খাবো, সবে তো শ্রীরামকৃষ্ণ থাকবেন, তবে শ্রীরামকৃষ্ণ। আবার ওরকম করবেন না, একদম আছে সে গোপাল নিয়ে ঘুরে বেড়ায়, সে এক যাচ্ছে তো এরকম বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ, তার জন্য অন্যের বিরক্তি রাখছিস। ঠাকুর কি বললেন দেখুন, দেখুন এখানে আছে, ঠাকুর বলছেন দেখো যারা শুদ্ধ সত্য লোক হয় না সাত্বিক, তারা অন্যের অসুবিধা কখনো করে না। এরা দেখবেন অন্যের অসুবিধা, আমি কাউকে নিন্দা করছি না, কিন্তু আমরা যদি বিচার করি ঠাকুরের কথা দিয়ে, আমি বুঝতে পারবো আমাকে কি করতে হবে। গোপালের প্রতি এত প্রেম চললো, তাহলে ঘরে বসে থাকো না বাবু, তুমি চললে একটি ডোলা নিয়ে, লোকজনের ত্রাহি ত্রাহি অবস্থা, তাকে রাখো রে ধরো রে মুক্তমু। হ্যাঁ, এবার তার গোপালকে না মানলে তার আবার নাক চলছে, কেন রে বাবু, বাইরে বসে প্রেম করে, তুমি আমার প্রেমিকাকে প্রেম করো তাহলে আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলবো, এরকম মূর্খ পৃথিবীতে হয়? সুতরাং এরকম নানা রকম মজার মজার ব্যাপার আছে। তো আমরা নিজেরাই ঠাকুরের কথা থেকে বুঝতে পারবো তাহলে কি করতে। ঠিক আছে, প্রণাম, নমস্কার। গান শুনলাম না আপনার, আপনার একটা গান শুনলাম না, মহারাজ হসপিটালে বসে আছে, মহারাজের গান আমরা হাসপাতালের ফিনাইলের গন্ধ শুনি, এখন আর গানটা ফিনাইল বলবো তারপরে মহারাজ একটু পাঁচ মিনিট একটু দিল্লি থেকে লালি মাকে অনুরোধ করব রামকৃষ্ণ শরণ।